স্বাগত একাত্তর সংযোগে আপনাদের সাথে আছি শবনম আজিম। গত কয়েক বছরে স্থানীয় সরকারের উল্লেখযোগ্য সংখ্যক জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বরখাস্তকৃত জনপ্রতিনিধিদের অনেকেই আবার উচ্চ আদালতের রায়ে পথ ফিরে পেয়েছেন। জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কোনো অভিযোগে মামলা হলে সুষ্ঠু বিচারের স্বার্থে তাদের পদ থেকে সরে দাঁড়ানো বা সরিয়ে দেওয়ার যুক্তি আছে, কিন্তু আদালতে গৃহীত চার্জশিটে নাম থাকার কারণে জনপ্রতিনিধিদের বরখাস্ত করার মধ্য দিয়ে জনগণের ভোটের অবমাননা করা হয় কিনা এই বিতর্ক আছে। আজকের একাত্তর সংযোগে কথা বলবো এসব নিয়ে। আমাদের সাথে আজকে আছেন অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, চেয়ারম্যান জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ জানিপপ, প্রোভিসি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। এবং দর্শক, আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো প্রশ্ন নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। আজকে দিনভর মোটামুটি এই আলোচনার মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দুটো চিঠি এলো এবং দুজন মেয়র বসা থাকা অবস্থায় চিঠিটি পৌঁছানোর পরেই তাদেরকে সরে যেতে হলো। এই পুরো প্রক্রিয়াটি নিয়ে অনেক রকম বিতর্ক, অনেক রকম প্রশ্ন, কৌতূহল যাচ্ছে। পুরো বিষয়টিকে আপনি কিভাবে বলবেন? দেখুন, আমি খুব তাত্ত্বিক একটা জায়গা থেকে আলোচনাটা শুরু করব। আমরা যে বিষয়টা বারংবার ভুলে যাই সেটি হচ্ছে যে আমাদের সকল আইনের উৎস হচ্ছে পবিত্র সংবিধান। সংবিধানের যে প্রামাণিক ভার্সন সেটা হচ্ছে বাংলা, আমাদের রাষ্ট্রভাষায় রচিত। অর্থাৎ ইংরেজি এবং বাংলা ভার্সনে কোনো ব্যবধান দেখা দিলে বাংলাটাকেই প্রামাণিক ধরা হবে, এটাই হচ্ছে বিধান। তো এই বাংলা যে ভার্সন তার একেবারে ক থেকে শেষ পর্যন্ত কোনো বর্ণনায় কোথাও স্থানীয় সরকার বলে কোনো প্রসঙ্গ নেই, সর্বত্র স্থানীয় শাসনের কথা বলা আছে। এটা হচ্ছে ডিজুরো বেসিস কনস্টিটিউশনে। ইংরেজি যখন অনুবাদ করেছি আমরা স্থানীয় শাসনকে, স্থানীয় সরকারের আদলে লোকাল গভর্নমেন্ট হিসেবে লিখেছি, ঝামেলাটা ওই জায়গায়। ওই জায়গাটা যতক্ষণ অ্যাড্রেস না করা হবে ততক্ষণ পর্যন্ত এই সমস্যা থেকেই যাবে। এখন স্থানীয় শাসন আসলে কী? স্থানীয় শাসন হচ্ছে কেন্দ্রীয় শাসনের এক্সটেনশন, অর্থাৎ মাঠ পর্যায়ের ওই শাসন ব্যবস্থারই প্রতিরূপ। তো ফলে কেন্দ্র এবং স্থানীয় শাসন একযোগে পরিচালিত হচ্ছে বা হবে, এটাই স্বাভাবিক। এখন বাংলাদেশ রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে যখন তার যাত্রা শুরু করে, এটি একটা এককেন্দ্রিক রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করে এবং টিল টু ডেট এখনও কিন্তু এটা এককেন্দ্রিক রাষ্ট্র, ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট। এখানে কোনো রকমের প্রভিনশিয়াল অ্যারেঞ্জমেন্ট নেই, অর্থাৎ কোনো প্রদেশ নেই। আপনার প্রদেশের একটা দাবি বরাবর ছিল, বিশেষ করে রেডক্লিফ রোয়েদাদ বা অ্যাওয়ার্ডের মাধ্যমেই তো এই বিভাজনটি ঘটে। আপনার বেঙ্গল যে প্রভিন্স ছিল তার পূর্বাংশ এবং তৎকালীন ব্রিটিশ ভারতের আসাম প্রদেশের সিলেট অঞ্চল, এই দুই অংশ মিলে আমাদের এই বর্তমান ভৌগোলিক ভূখণ্ড। এখন যেহেতু ভিন্ন একটি প্রদেশ থেকে এসে যুক্ত হয়েছে সিলেট অঞ্চল, সেই জন্যে প্রবাসী বাঙালি যারা লন্ডনে অবস্থান করতেন তাদের মধ্যে একটা আলোচনা বরাবর ছিল যে আমাদের একটা প্রদেশ স্ট্যাটাস পাওয়া উচিত। তো ওই বিষয়টা দানা বাঁধছিল বলেই হয়তো আপনার এরকমের একটি সলিউশন আমাদের যেতে হয়েছে যে আমরা চারটি বিভাগের জায়গায় পঞ্চম যে বিভাগটি প্রশাসনিক যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট হিসেবে আমরা সিলেট বিভাগকে আমরা পেয়েছিলাম। এবং আমার যদ্দূর মনে পড়ে একজন যুগ্ম সচিব হাবিবুর রহমান সাহেব প্রথম বিভাগীয় কমিশনার হিসেবে এই বিভাগের হাল ধরেছিলেন। এখন তারপরে আমরা জানি আরও কয়েকটি বিভাগ, বরিশাল, রংপুর, হালের ময়মনসিংহ বা ফরিদপুর হতে যাচ্ছে এরকম, বা ময়নামতি বা কুমিল্লা, হোয়াট এভার যে নামে আমরা অভিহিত করি, এই যে নতুন নতুন এন্টিটিগুলো সেগুলো কিন্তু ওই কেন্দ্রীয় এবং স্থানীয় শাসনের আদলেই তৈরি হচ্ছে। তো ফলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে ফেডারেল কোনো অ্যারেঞ্জমেন্ট না থাকায় প্রকৃত অর্থে স্থানীয় সরকার এই কাঠামোর মধ্যে বিকশিত হওয়ার কোনো সুযোগ থাকছে না। তাহলে বিষয়টাকে অনেকটা এরকম যে যখন একদম কেন্দ্রীভূত একটি ক্ষমতার জায়গা থেকে আমরা বিকেন্দ্রীকরণের চেষ্টা করছি পুরো ক্ষমতাটিকে স্থানীয় সরকারের আদলে, প্রক্রিয়াটির মধ্যে বা কাঠামোর মধ্যে আসলে কোথাও ফাঁক থেকে যাচ্ছে। ওই যে মূল ডিজুরো জায়গাটায় ঝামেলা রয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত আপনি সংবিধান সংশোধন না করে এই হায়াটাসটা দূর করছেন
ততক্ষণ পর্যন্ত এই সমস্যার ভিত্তিটা থেকেই যাবে। আমরা গোড়ায় দৃষ্টি বা নজর না দিয়ে আগায় মানে পানি ঢাললে তো কাজ হবে না। আমাদের যারা এখানে উইথ ডিউ রেসপেক্ট পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন, আপনার কনসালটেন্সি মোডের সঙ্গে যুক্ত, তারা তো ন্যাচারালি তাদের একটা সেলফ ইন্টারেস্ট, সেলফ প্রিজার্ভেশন একটা ব্যাপার আছে, সেই কারণে এই কথাটি তারা কখনো বলবার চেষ্টা করছেন না। তারা নানান রকমের জ্যারগন হাজির করছেন, আপনার যেটা উন্নয়ন এবং স্থানীয় সরকার নিয়ে যে অনুধ্যান আছে তার সঙ্গে মিল খায়, এই ধরনের বিষয়গুলো তারা নিয়ে আসবার চেষ্টা করছেন, নানান নিটিগিটি বিষয় নিয়ে আসছেন। তাহলে কি বিতর্ক যে উঠছে যে একই দেশে দুই আইনের যে বিতর্কটি বারবার উঠাতে চাচ্ছে অনেকেই, সেখানে বলা হচ্ছে যে আমাদের যে 13 ধারার একটি উপধারা সেখানে একরকম বলা আছে এবং আবার 66 ঘ ধারায় আরেক রকম বলা আছে, যে কারণে সংসদ সদস্যদের জন্য একরকমভাবে আমরা বিষয়টিকে দেখছি এবং স্থানীয় সরকারের ক্ষেত্রে এ জায়গার সমাধানই বা কীভাবে হবে? ওখানেও কিন্তু নানান ঝামেলা রয়ে গেছে। আপনি ধরুন এর উপজাত ফলটা কী দাঁড়াচ্ছে আপনার, আমরা যখনই স্থানীয় সরকারের এই যে প্রতিষ্ঠানগুলো নির্বাচন আয়োজন করি এবং অ্যারেঞ্জমেন্টটা এই রকম যে মেয়র আবার কাউন্সিলর, কাউন্সিলর মেয়র সবাই একই পদ্ধতিতে নির্বাচিত হওয়ার কথা, কিন্তু সেখানেও কিন্তু গড়বড় রয়ে গেছে। কেউ দলীয় প্রতীকে নির্বাচন করছেন, কেউ আবার দলীয় প্রতীক ছাড়া নির্বাচন করছেন। এই যেমন সদ্য যে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে গেল, এটা হচ্ছে একেবারে নিকটতম দৃষ্টান্ত। আর এর পাশাপাশি আপনার আমাদের প্রতিবেশী রাজ্য ভারতের পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব যে প্রত্যক্ষ ভোটে সবাই, ধরুন কাউন্সিলর হিসেবে আমরা যদি ধরি, প্রথমে নির্বাচিত হন, হওয়ার পরে সেই নির্বাচিত কাউন্সিলররা নিজেরা বসে প্রথম বৈঠক করে নির্ধারণ করেন, সিদ্ধান্ত নেন যে কে পৌরোহিত্য করবেন, অর্থাৎ কে মেয়রের দায়িত্বটা পালন করবে। যখন এই সমস্যাটি চলে এলো সামনে, এখন কিভাবে এর একরকম সমাধানের দিকে যাওয়া যেতে পারে? তার কারণ একবার দেখলাম যে তাদেরকে প্রক্রিয়ার মধ্যে আনা হলো, তাদেরকে আমন্ত্রণ জানানো হলো যে মেয়র পদটি তারা নিক, যেহেতু তাদের যে তাদের বিরুদ্ধে যে অভিযোগটি ছিল সেই অভিযোগটি একরকম স্থগিত হয়ে গেছে বা সীমিত হয়ে গেছে, অথবা চার্জশিট তার নামটি আছে, কোনোভাবে বিষয়টি শেষ হয়েছে, জামিনে আছেন। অন্যদিকে আবার সাময়িকভাবে বরখাস্ত করা হলো, পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে আইনের ফাঁক কি? তাহলে আমি আমি আসলে ঠিক বুঝতে পারছি না বিষয়টা। এটা হচ্ছে যে আপনি আইনের সিমেন্টিক্স নিয়ে যদি নাড়াচাড়া করেন তাহলে বিষয়টা একরকম, আর একেবারে ডিজুরো জায়গাটা যদি আলোচনাটা শুরু করেন, আমি যেটা স্থানীয় শাসনের কথা বলছি, এখন আপনার অ্যাপেক্সে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকারের চোখ কান হাত পা হিসেবেই তো এদের কাজ করার কথা, কাইন্ড অফ এক্সটেনশন। এখন কেন্দ্রীয় সরকারে যেই দল ক্ষমতায় আছে, এখন ভিন্ন মতাবলম্বী ভিন্ন মনোভাবের লোকজন ম্যান্ডেট নিয়ে যদি আসেন, দে মে নট সি আই টু আই উইথ দোজ হু আর ইন দেয়ার। এখন ওইটা একটা বড় সমস্যা, রিয়ালিটি। আর স্পেস, স্পেসটা নিয়ে যদি চিন্তা করেন, সেটা আপনার এই কাঠামোতে আসলে তো সংরক্ষণ করা যাচ্ছে না। আপনাকে যদি রিফর্মেটিভ মেজারে যেতে হয় তাহলে অতি অবশ্যই সংবিধান সংশোধন করতে হবে। এখন বেড়ালের গলায় ঘন্টাটা বাদ দেখে সরকারের পক্ষ থেকে তো বলা হচ্ছে আইনের কাজ আইন করেছে, কাজে এখানে তো কিছু বলা নেই। এটা একেবারেই সেই ব্রিটিশ ল মেকার আপনার মার্টিন বেল, যিনি প্রখ্যাত সাংবাদিকও ছিলেন, তিনি এরকম একটা স্ট্যান্ড নিয়েছিলেন। আমার যদ্দূর মনে পড়ে ম্যানচেস্টার এয়ারপোর্টের এক্সটেনশনের কাজ যখন চলছিল, তখন সোয়াম্পি নামে একজন পরিবেশ যোদ্ধা, তিনি এসে সেখানে অবস্থান নেন। তার বক্তব্য ছিল যে পরিবেশের সাংঘাতিক ক্ষতি হবে যদি এই এক্সটেনশনটা করা হয়। তিনি তার অ্যাক্টিভিস্টদের নিয়ে বসে গেলেন, সেই সময় পুলিশ আসলো বাধা দিতে, মার্টিন বেল মাঝখানে গিয়ে দাঁড়ালেন এবং তিনি বক্তব্য যেটি হাজির করলেন সেটি হচ্ছে সোয়াম্পি যে কাজটি করছে নৈতিকভাবে সেটিও সমর্থনযোগ্য, পুলিশ যে কাজটি করছে বাধা দিয়ে সেটাও সমর্থনযোগ্য, যে যার কাজ করছে। জি, তো এই যে ব্যাপারটা, এটা বুঝবার মতো আমাদের ওই আপনার বোধের জায়গাটায় যেতে হবে। বোধের জায়গায় গিয়ে সাধারণ জনগণ কতটুকু বুঝতে পারবে সেখানে তো আসলে বেশ জটিল বিষয়টি। তারপরেও আরও একটি প্রশ্ন উঠে যাচ্ছে যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে কর্তৃত্ব, সেই কর্তৃত্বটি কি যথাযথভাবে আছে কিনা, তা নিয়েও তো এখন অনেকেই কথা বলার চেষ্টা করছেন যে তারা কি অতিরিক্তভাবে কোনো চাপ প্রয়োগ করছে কিনা, অথবা তারা কি আসলে প্রকৃত অর্থে ঠিক জায়গায় আছে কিনা। আপনি যে বিষয়গুলো বারবার বলছিলেন যে স্থানীয় সরকারের কনসেপ্টটিতেই তো আসলে একরকম মানে স্থানীয় শাসনে তো এরকমটাই মন্ত্রণালয় তো আছে আমার ডেফিনেটলি। এখন সমস্যা তো ওই জায়গাটাও,
আপনি আবার তাত্ত্বিক বিচারে যদি চিন্তা করেন, আপনি স্থানীয় সরকার ব্যবস্থা কখনোই বিকশিত হবে না যখন মাথার উপর এরকম একটা মন্ত্রণালয় থাকবে। এবং দীর্ঘদিন ধরে আমরা যেই ট্র্যাডিশনটা দাঁড় করিয়ে ফেলেছি এখানে সরকার নির্বিশেষে দল নির্বিশেষে, আমরা দেখতে অভ্যস্ত যে শাসক দলের যিনি একেবারে ক্ষমতাশালী লোক এরকম একজন এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন মন্ত্রী হিসাবে, হয় পার্টির সেক্রেটারি জেনারেল অথবা যেই পরিবারটি সবচাইতে ক্ষমতাশালী সেই পরিবারের একজন সদস্য। মানে আপনি সেই ব্যারিস্টার সালাম তালুকদার প্রয়াত তার কথা বলুন, মান্নান ভূঁইয়া সাহেবের কথা বলুন, প্রয়াত জিল্লুর রহমান সাহেবের কথা বলুন, সৈয়দ আশরাফের কথা বলুন বা বর্তমান মন্ত্রী মহোদয়ের কথা বলুন, এরা সবাই কিন্তু একেবারে পিভোটাল রোল প্লে করা ব্যক্তি, যে কোনো একজন মন্ত্রী নন। তো ফলে এই যে হাই স্ট্যাটাস মিনিস্ট্রি যেটা এই মন্ত্রণালয়ে লাভ করছে, সেখানে আবার বেশ কয়েকটা ডিভিশনও আছে, শুধুমাত্র স্থানীয় সরকার নয়, সেখানে আপনার পল্লী উন্নয়ন আছে, সেখানে সমবায় আছে। বিষয়টি আরও স্পষ্ট করে বুঝতে চাই, খুবই জটিল মনে হচ্ছে আমার কাছে। একটা ফোন আছে, ফোনটি নিতে চাই। হ্যালো, সালাম আলাইকুম। জি দর্শক বলুন। জি আমি ভৈরব থেকে আরমান। জি দর্শক বলুন প্রশ্নটি। জি আমার আমার প্রশ্ন হলো যে আপনার আরিফুল হক চৌধুরী বুলবুল, তারপরে সিরিয়ার যে গাউ সাহেব, ওনাদেরকে বরখাস্ত করছে আপনার বিভিন্ন মামলা আসবে যাই। সরকারি দলে তো অনেক নেতা আছে এরকম, বিভিন্ন সিটি কর্পোরেশন দায়িত্ব আছে, ওদের তো মামলা আছে, ওদেরটা আপনি কোনো কিছু করতেছে না, ওনারা তো দায়িত্ব পালন করে যাইতেছে, এটা একটু আলোচনা করতেন ওই। জি দর্শক আপনাকে অনেক ধন্যবাদ। প্রশ্ন এসেছে যে কেন তাহলে যেই সরকার পক্ষের লোকের বিরুদ্ধেও বিষয়গুলো আছে তাদের। এখন ধরুন আপনি যখন রাজনীতিতে যুক্ত থাকেন তখন ডেফিনেটলি আপনার দলীয় দৃষ্টিকোণ থাকবে, প্যাট্রোনেজের ব্যাপার আছে, আপনি তো এখানে যুধিষ্ঠির হওয়ার জন্য এই ভূমিকায় আসেননি সেই নামাবলী গায়ে দিয়ে। তো ফলে ব্যাপারটা যা দাঁড়াচ্ছে, যদি সরকার ভেদে অন্য দল থাকতো তারাও কিন্তু ন্যাচারালি এই একই রকম পন্থা অবলম্বন হয়তো করতেন। এখন মরাল যে দিকটা সেই বিষয়টা নিয়ে যদি আপনি আসেন তাহলে আমি আবারও বলবো যে সংবিধানের দিকে তাকাতে হবে, স্থানীয় শাসন যেহেতু বলা আছে সেই জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় এইরকম কাজ করে পার পেয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। ওই জায়গাটা যতক্ষণ পর্যন্ত অ্যাড্রেস আমরা না করছি ততক্ষণ পর্যন্ত এই ধরনের সমস্যা থেকে যাবে। ভূমিকা আছে নাকি? সংবিধান তো তাকে সেই অধিকার দিয়েছে স্থানীয় শাসনের কথা বলে। কিন্তু দর্শক যে প্রশ্নটি রেখেছিলেন যে তার দলের যদি কোনো ব্যক্তি একই রকম দোষে দুষ্ট হয় তার জন্য কোনো রকম কিছু করা হচ্ছে না, যদিও পার্টিজান অ্যাঙ্গেল তো কাজ করবেই, শাসক দল তো ন্যাচারালি তার দলের স্বার্থ প্রথমে প্রোটেক্ট করার চেষ্টা করবে, তারপরে যেই স্পেসটা দেয়া আছে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নামে সেখানে আবার দুই রকমের ব্যবস্থা কিন্তু আমরা দেখছি, একটা হচ্ছে কেন্দ্রীয়ভাবে আমরা সংসদীয় ঘরানায় অভ্যস্ত হয়ে গেছি পার্লামেন্ট এবং সেইভাবে সরকার গঠিত হচ্ছে, আবার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে রাষ্ট্রপতি ঢঙের নির্বাচন ব্যবস্থা এবং সেই কাঠামো আমরা মেনটেন করছি, সেটাও তো এক ধরনের মিসম্যাচ। জি আপনি এই সকল কিছু মেয়র কেন্দ্রিক, এখানে কাউন্সিলরদের কি করবার আছে? অন্যদিকে বরিশালের আরেকটি সংবাদ দেখলাম আমরা আজকে আজকের গণমাধ্যমে, যে সেখানে কর্মকর্তা কর্মচারীদের আসলে বেতন ভাতাই দেওয়া যাচ্ছে না, সেখানেও কি স্থানীয় সরকারের জায়গা থেকে মানে ঘাটতিগুলো কোথায় হচ্ছে? এখন এই যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যে বরাদ্দ অনুদান সেগুলোর উপর যে ডিপেন্ডেন্সিটা এটাও কিন্তু ফসিলাইজড হয়ে গেছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে এই যে মানে এক অর্থে যদি গ্রাসরুটস গভর্নমেন্টও আপনি বলেন, তাদের যে আইনত ব্যবস্থা দিয়ে আছে কর সৃজনের বা আপনার রেভিনিউ কালেকশনের সেটা কিন্তু তারা পরিপূর্ণভাবে কখনোই করতে চান না জনপ্রিয়তা হারানোর ভয়ে। এখন যিনি মেয়র হয়ে জয়যুক্ত হলেন তিনি যদি অধিক করের হার চাপিয়ে দেন তার ইলেকট্রোরেটের উপর তো ন্যাচারালি তিনি খুব একটা পপুলার ব্যক্তিত্ব থাকবেন না, এটাই সহজ হিসাব। তো ফলে ব্যাপারটা যা দাঁড়ায় তারা ক্রমে ক্রমে অনেক বেশি করে নির্ভরশীল হয়ে পড়েন কেন্দ্রীয় সরকারের ওই বরাদ্দের উপরে, আর কেন্দ্রীয় সরকারও ন্যাচারালি অ্যারেঞ্জমেন্টটা যেহেতু এরকম যে টাকা দিচ্ছে সে তো ন্যাচারালি তার কর্তৃত্ব স্থাপন করতেই চাবে, এক্সপেক্ট করবে যে যাদেরকে টাকা প্রদান করা হচ্ছে তারা বিহেভ করবে অ্যাকর্ডিংলি, একেবারে সরল অঙ্কের মতো বিষয়টা। জি
তো বাজেটে বরাদ্দ থাকার ফলেও যেহেতু জনগণের কাছ থেকে রেভিনিউটি আদায় করা যাচ্ছে না, শুধুমাত্র সে কারণেই কি বিষয়টি? এটাও এটাও একটা কারণ। নতুন নতুন অনেক কিন্তু ক্ষেত্র তারা আপনার আবিষ্কার করতে পারেন, ব্যবহার করতে পারেন, প্রচলন করতে পারেন, এবং যা আছে প্রচলিত যে সোর্সগুলো সেগুলোকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর একটা উদ্যোগ গ্রহণ করতে পারেন। সেই জন্যই তাদের লং টার্মে এক ধরনের কনসাসনেস রেইজিংয়ের একটা প্যাকেজে যেতে হবে, যারা আপনার তাদের নির্বাচক মণ্ডলী তাদেরকে বোঝাতে হবে যে তুমি যদি বেশি পরিমাণে এই করগুলি প্রদান করো তাহলে তুমি বেশি পরিমাণ সার্ভিস আশা করতে পারবে এবং অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট হবে আমার স্থানীয় সরকার প্রতিষ্ঠানটি, কেন্দ্রীয় সরকারের ওপর আমার নির্ভরশীলতা কমে যাবে। যত নির্ভরশীলতা কমে যাবে তত বেশি কিন্তু এই ধরনের নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা সেটাও কিন্তু এক অর্থে কম্প্রোমাইজড হবে, কমে আসবে। জি, আরও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই, কারণ আপনি যে বিষয়গুলো বলছেন যে সংবিধানের জায়গা থেকে একই সাথে স্থানীয় সরকার এবং মন্ত্রণালয়ের জায়গা থেকে যখন এরকম বিষয়গুলো রয়ে গেছে বা কোথাও কোথাও ফাঁক থেকে যাচ্ছে, তখন জনগণের ভোটে প্রতিনিধি যখন নির্বাচিত হচ্ছে তাকে যখন আবার বসতে দেওয়া হচ্ছে না, জনগণের ভোটের কোনো অবমাননা হচ্ছে কিনা তাও জানতে চাই। তবে একটা বিরতির সময় হলো, দর্শক নিচ্ছে বিরতি, ফিরব খুব অল্প সময়ের মাঝে। একাত্তর সংযোগে আরও একবার আমন্ত্রণ। এই মাত্র আমাদের সাথে যুক্ত হলেন আব্দুর রহমান এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, এবং অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং আমাদের সাথে আগে থেকেই ছিলেন ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ। আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি এবং যুক্ত হবার জন্য ধন্যবাদ। যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে স্থানীয় সরকারের বরখাস্ত করার যে আইনটি আমরা দেখলাম এবং আমাদের আজকে সংবাদ মাধ্যমগুলো খুব ভীষণ মাত্রায় দেখানো হলো যে দুজন মেয়র আসলে হঠাৎ করেই চিঠি পেলেন এবং তারা বরখাস্ত হয়েছেন সাময়িকভাবে, সেখান থেকে আমি মোয়াজ্জেম হোসেন আলাল আপনার কাছে আসতে চাই যে পুরো বিষয়টিকে আপনি কীভাবে বলবেন? দেখুন, এই জিনিসটি বিলম্বের জন্য দুঃখিত আপনাদের কাছে এবং দর্শক শ্রোতাদের কাছে, নিঃসন্দেহে কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল সেটা। তো এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে, এই যে প্রসঙ্গটি আপনি বললেন, এই প্রসঙ্গ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে জনগণের মতামতটা। কারণ জনগণের মতামতকে উপেক্ষা করে যেভাবে বারংবার একই কাজ করা হচ্ছে এটা একটা মানে চূড়ান্ত রকমের খামখেয়ালিপনা এবং বিরোধী মতকে সহ্য না করার একটা যে উদগ্র মানসিকতা সেটার বহিঃপ্রকাশ। দুজন নয়, মূলত তিনজন, কারণ হবিগঞ্জের মেয়রকেও একইভাবে আবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই আইনটি আগে ছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, যে নির্বাচিত কোনো জনপ্রতিনিধিকে যদি বিচারের পরে দোষী সাব্যস্ত করা হয় তখন সে এই পদে থাকতে পারবে না। এটাকে এই সরকার সংশোধন করে করেছেন এভাবে যে অভিযোগপত্র আমলে নিলে পরেই তাকে সাময়িক বরখাস্ত করা যাবে। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন মিডিয়ায় যে পুরাতন মামলা এদেরকে বসার আগে অথবা বসার সঙ্গে সঙ্গে আবার করা হয়েছে। গাজীপুরের মেয়রকেও এর আগে 22 মাস জেলে থাকার পরে ছাড়া হয়েছে এবং ছাড়ার পরে তিনি যখন আবার বসতে গেছেন তখন এরকম পরিস্থিতি তৈরি করা হয়েছে। আরও কিছু মামলার ভয় দেখিয়ে তাকেও বসা থেকে বিরত রাখা হয়েছে। তো এইটা সংবিধান অনুযায়ী জনগণ যে সার্বভৌম, তারাই যে সব কিছুর মালিক, জনপ্রতিনিধি শব্দটার উপরেই এখন জনশব্দটা বাদ দিয়ে শুধু প্রতিনিধি আকারে ওখানে চালাবে সরকার দলীয় লোকেরা, সেই ব্যবস্থাটা পাকাপোক্ত করে ফেলেছে, যেটা গণতন্ত্রের ভিতকে আরও দুর্বল করেছে, আরও নড়বড়ে করেছে। এবং এই প্রবণতাটা এখনই থামানো উচিত, নাহলে মানুষের সামান্যতম কোনো আস্থা থাকবে না নির্বাচন সংক্রান্ত বিষয়ে সামনে। জি, আমি আবার আসবো। আব্দুর রহমান, আপনি কি বলবেন? না, এক এক কথা প্রসঙ্গে তো আমাদের আল সাহেব বলেই ফেলছেন যে এটা একটা আইন, স্থানীয় সরকার 2009-12 উপধারা, সেই বলে যদি কোনো কারো বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আসে এবং সেই অভিযোগ যদি আমলে নেওয়া হয় এবং সেটি একটা চার্জশিটভুক্ত আসামির ক্ষেত্রে, অবশ্যই তারা এই ধারা অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণ করতে পারে, এটা আইনের সুস্পষ্ট ব্যাখ্যা আছে বা নির্দেশনা রয়েছে। সুতরাং আমি মনে করি যে প্রথমত তাদেরকে এই অভিযোগ থেকে রেহাই পেতে হলে তাদের প্রমাণ করতে হবে যে তারা এই ফৌজদারি কার্যবিধির যেই
অপরাধের সাথে জড়িত বলে চার্জশিট ভুক্ত হয়েছে সেই জায়গা থেকে তাদের নিজেদেরকেই প্রমাণ করতে হবে যে তাদের সঙ্গে জড়িত না। জি, কিন্তু মানে আমরা আলোচনা করছিলাম, ডক্টর কলিমুল্লাহ যেমন বলছিলেন যে আইনের মাঝে আসলে একরকম ফাঁক থেকে যাচ্ছে, কারণ সংবিধানের দিকে যদি আমরা তাকাই তবে আসলে এই বিষয়গুলোর মধ্যে বেশ কিছু মানে অ্যাম্বিগুয়েটি ক্রিয়েট করছে, যেটা কিনা আসলে প্রকৃত অর্থেই এরকম হবার কথা কিনা তা নিয়েও প্রশ্ন জাগায়। সেখান থেকে কী বলবেন? তার কারণ একই সংবিধানের মধ্যে 66 যে ধারাটি আছে সেটার ঘ ধারায় একরকম সংসদীয় সদস্যদের জন্য একটি আইন আছে, অন্যদিকে আমরা দেখছি 12-1 এবং 13-1 অন্যরকম বিষয়গুলো আছে, তো কেন এই সংশোধনী বা কেন এই সরকার করতে যাচ্ছেন না? না, সংশোধনী করতে যাচ্ছেন না সরকার সেটি তো ভিন্ন ব্যাখ্যা। তো যেটা বিদ্যমান আইনে আছে সেটিকে তো আপনাকে মানতে হবে, তার প্রতি তো আপনার শ্রদ্ধাশীল হতে হবে। সুতরাং সেটি যদি পরিবর্তন হওয়ার মতো আকাঙ্ক্ষা বা এরকম একটা কি বলে যে দাবি বা এরকম একটা প্রয়োজন অনুভূত হয়, তাহলে সেক্ষেত্রে তো বিষয়টি অন্যভাবে দেখার সুযোগ থাকেই। কিন্তু তাই বলে আপনি বিদ্যমান যে আইনটি আছে সেই আইনটিকে তো আপনি লঙ্ঘন করতে পারবেন না, এটি হলো প্রথম কথা। দ্বিতীয়ত হলো যে যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা হয়েছে এবং সেই অভিযোগগুলো আমলেও নিচ্ছে, তাদের অতীত ইতিহাস বলে যে তারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সংযুক্ত হবার মতো যথেষ্ট উদাহরণ তাদের আছে। জি, আমি আবার আপনার কাছে ফিরব। ডক্টর কলিমুল্লাহ, যেমন উনি বলছেন যে উদাহরণ আছে, কিন্তু দেখা যাচ্ছে যে অভিযোগের চার্জশিটগুলো দেওয়া হচ্ছে সেগুলো প্রত্যেকটি রাজনৈতিক মামলা এবং অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক সহিংসতা, ভাঙচুর, পিকেটিংয়ের মামলা এগুলোর মধ্যে থাকছে। মামলাগুলো আসলে সরকার বদল হলেও আমরা দেখি যে বদলে যায় এবং সেগুলো আসলে একরকম প্রত্যাহার করে নেওয়া হয়। এরকম যখন বিষয়গুলো থাকছে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে, প্রমাণ নিজে যত না করবে তার চেয়ে বেশি আইনের আলোকেও তো প্রমাণ করার বিষয়গুলো আছে, এরকম পর্যায়ে এসে এই আইনটি নিয়ে এখন কি করণীয়? দেখুন, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে এই প্রশ্নটা চলে আসে। এখন সার্বভৌম জাতীয় সংসদ, সেখানে যারা সংখ্যাগরিষ্ঠ তাদের মতামতের বাইরে গিয়ে তো আপনি আইন সংশোধন করতে পারবেন না, কালেকটিভভাবে তারা সিদ্ধান্ত নেবেন। আপনার শাসক দল ওভারওয়েলমিং মেজরিটি নিয়ে আছেন এবং সেই সঙ্গে সংসদের যে বিরোধী দল তারা কিন্তু সরকারেও আছে, মানে বিরোধী দলের আপনার যে নামাবলী সেটাও তাদের গায়ে আছে। তো ফলে এক ধরনের কনসেনসাসও কিন্তু প্রিভেইল করছে। আমার ধারণা এই ধরনের বৈপরীত্যগুলো দূর করার ক্ষেত্রে তারা স্বপ্রণোদিত হয়ে ব্যক্তি কোনো সংসদ সদস্য যদি অগ্রসর হতে চান তাহলে আবার আর্টিকেল 70 আছে, ফলে সংসদ সদস্য পদ হারানোর ভয় আছে, মানে অনেকগুলো কিন্তু ইফ অ্যান্ড বাট আছে। সুতরাং ইটস নট এ স্ট্রেট জ্যাকেট থিং। এখানে আরেকটি বিষয় আছে রমন ভাই, যেটা বলার চেষ্টা করেছেন বারবার যে বিদ্যমান আইন, আইন তো আপনি যেটা বললেন একটা মানে বিপুল সংখ্যাগরিষ্ঠতার কারণে তারা এটা করতে পারছেন, যে ওখানে মানে সংসদের অবস্থাটাই বর্তমানে একটা এলোমেলো অবস্থা না, মানে একচেটিয়া সেই জায়গাটায়। এখন যেটা হলো যে ওনাদের উনি বলেছেন যে আমাদেরকে প্রমাণ করতে হবে, আইনের ভাষায় যদি বলি তাহলে প্রমাণের দায়িত্বটা কিন্তু অভিযোগকারীর উপরে বর্তায়, বিচার বিভাগ জুডিশিয়ারি ল্যাঙ্গুয়েজে, তো সেটা তারা প্রমাণ করুক। কিন্তু প্রমাণের আগে যদি বারংবার একই কাজই করা হয় এটা কিন্তু সাধারণ জনগণ বুঝতে পারে, ওই যে গাজীপুরের উদাহরণটা আমি দিলাম একইভাবে কিন্তু বুঝতে পারে। আর এখন বলছে প্রমাণ করতে হবে আমাদের, তো কাদম্বিনীকে কিন্তু মরিয়া প্রমাণ করিতে হইয়াছিল যে সে মরে নাই, এখন বিএনপির ওইটা বাকি আছে আর কি, যে মরে গিয়ে তারপরে তাদের পক্ষ থেকে কেউ বলবে যে না মরেছে, ব্যাপারটা তাই দাঁড়িয়েছে। সেই জায়গাটায় না, আমি একটু বলি সেই জায়গাটায় রাজনৈতিক যে বিষয়টি সেটা হলো না, রাজনৈতিকভাবে তো ডেফিনেটলি রাজনীতির ঊর্ধ্বে তো কিছু নাই বাংলাদেশে, কোনো কিছু নাই, সব কিছুর মধ্যে রাজনীতির প্রভাব আছে, সারা পৃথিবীতেই কম বেশি এটা আছে। আপনার মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের সর্বশেষ যে অ্যানালিসিস সেখানেও বলা আছে যে 133 দেশের উপরে তারা জরিপ চালিয়েছেন, সেখানে তারা দেখিয়েছেন যে এখানে বাংলাদেশের মানুষ শতকরা 65% উচ্চ মার্গের রাজনীতিকে পছন্দ করে এবং এই রাজনীতিকে তারা একটা বিনোদনের খোরাক হিসেবে নেয়। সুতরাং এখানে মানুষ কিন্তু সব কিছু বিশ্লেষণ করে দারুণভাবে। একইভাবে আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত এই সরকারের প্রভাবশালী মন্ত্রী মোবাদ্দেল হোসেন চৌধুরী মায়া, তারপরে অ্যাডভোকেট মোজাম্মেল হক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, তারা তো উচ্চ আদালতের দণ্ডপ্রাপ্ত, তারা বহাল তবিয়তে মন্ত্রিত্ব করছেন, জাতীয় পতাকা ওড়াচ্ছেন,
আর স্থানীয় সরকারের প্রতিনিধি তাদেরকে বসতিয়ে দেওয়া হবে না এমন প্রতিজ্ঞা করে বসে রয়েছেন। আজকে দেখলাম ওবায়দুল কাদের সাহেব বলেছেন প্রধানমন্ত্রী এটা জানেন না, এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় করেছে। তার মানে কি একটা আবরণ সামনে নিয়ে আছে না আমরা স্থানীয় সরকারের বিষয়টি নিয়েও ডক্টর কলিমুল্লাহ বেশ কিছু ব্যাখ্যা দিচ্ছেন, সেখানে যাচ্ছে আব্দুর রহমান আপনি কিছু বলছিলেন। না, আমি বলছিলাম যে প্রত্যেকটা ব্যাপারকেই আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা উচিত না, এটা একটা দায়িত্বশীল আচরণ আমরা কেউই করব না যদি এরকম করে দেখি। এখন তাদের বিরুদ্ধে ফৌজদারি আইন বিধানে মামলা, সুনির্দিষ্ট মামলা হয়েছে এবং সেই মামলাটিকে চার্জশিটভুক্ত হয়েছে এবং আমলে নেওয়া হয়েছে। সুতরাং সেই জায়গায় স্থানীয় সরকারের বর্তমান আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করে, তাহলে ব্যাপারটিকে যদি রাজনৈতিক মূল্যায়নের ক্ষেত্রে একটা রাজনৈতিক ভাষায় আমরা এটিকে দেখতে চাই, তাহলে এটা দুঃখজনক। এক, দুই নম্বর হলো যে উনি যথার্থই বলেছেন যে সরকারের দুইজন কি বলে মন্ত্রীর ব্যাপারে বলেছেন, সেক্ষেত্রে কিন্তু মামলাটি এখনও বিচারাধীন আছে, সম্পূর্ণ হয় নাই, তিনি আপিল বিভাগে রিভিউর জন্য আবেদন করে। আর এই মামলা তো বিচারেই যায় না, কেবল অভিযোগ গঠন হয়েছে। না না না, জি বিষয়গুলো নিয়ে আরো কথা বলতেই চাই, বিরতি থেকে ফিরে এসে আমরা পুরো ব্যাখ্যাতে যদি যাই, বিরতিটা যদি আপনার খুব জরুরি হয় তাহলে জি বিরতিটা নিয়ে আমরা ফিরে এসে মনে হয় কথা বলি। দর্শক নিচ্ছে বিরতি। স্থানীয় সরকার, প্রশাসনিক হস্তক্ষেপ, আইন, এইসব নিয়ে কথা বলছিলাম একাত্তর সংযোগে। ফিরলাম বিরতির পর, এবং বিরতিতে যাবার আগে আব্দুর রহমান আপনাকে আমি থামিয়ে দিয়ে গেছিলাম, আপনার কাছে তাই ফিরে আসছি। আমি আমাকে থামিয়ে দিলে আমি যেটা বলছিলাম যে উনি গতকালকে কিন্তু মা সাহেবের কথাই বারবার বলছেন, তো তার মামলাটি কিন্তু এখনও মানে বিচারালয়ে রিভিউ আবেদনে আছে এবং এটা বিচারাধীন আছে, মামলাটি নিষ্পত্তি এখনও হয় নাই। সুতরাং একজন মন্ত্রিত্বের বরখাস্তের বিষয়টি আরও কিন্তু কিছু জটিল বিষয় এখানে আছে, যে এখানে আপনার ক্যাবিনেট ইনভলভমেন্ট, তারপর ইচ্ছা করলেই মানে যতক্ষণ পর্যন্ত নিজে সে কি বলে তার দায়িত্ব থেকে অব্যাহতি না নেবেন, সেই ক্ষেত্রে জোর করে কাউকে বরখাস্ত করা বা বহিষ্কার করার ক্ষেত্রে কতগুলো বাধ্যবাধকতা আছে, বিধিনিষেধ আছে। জি, তো সুতরাং সেই জায়গাটার সঙ্গে এই স্থানীয় সরকার আইনের এই জায়গাটা একপাল্লায় এনে দেখলে এটা চলবে না। এবং এটি যে কোনোভাবে একপাল্লে আনা যাবে না ডক্টর কলিমুল্লাহ খুব স্পষ্ট করে ব্যাখ্যা দিচ্ছিলেন আমাদের কাছে। যদি আমি ভুল না করে থাকি, আজকে আবার কিন্তু সিলেটের এই আরিফুল হক আবার এই বরখাস্তের আদেশটিকে স্থগিত করে আবার তিনি সাময়িকভাবে আবার বহাল হয়েছেন দুই ঘন্টার জন্য। তাকে স্থগিত করে আবারও বহাল হওয়া যায়, তাহলে এরকম ধরনের আইন আসলে কতটা যৌক্তিক ডক্টর কলিমুল্লাহ? দেখুন, আসলে মানে বিচারালয়ে গেলে যারা কৌশল হিসেবে কাজ করেন তারা কিন্তু সিমেন্টিক্স ধরে আর্গুমেন্টগুলো সাজান, তো ফলে এখানে যুক্তিতর্কের লড়াই, হার জিতটা তার উপর অনেকাংশে নির্ভর করে, মেরিটটা তার উপর নির্ভর করে। এখানে বাস্তবে মূল সমস্যাটা কিন্তু ওই যে বিধি প্রবিধিগুলো যেখান থেকে আসলে প্রণয়ন করা হয়েছে, যেই চিন্তা বা দৃষ্টিকোণ থেকে, সেই জায়গাটায় আপনার আলোচনাটা যদি আমরা নিয়ে যাই, তাহলে ওই যে আমি বললাম সংবিধানে যে ঝামেলাটা আছে, একটি জায়গায়ও কোথাও বলা নেই যে স্থানীয় সরকার বলে কোনো প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, সর্বত্র স্থানীয় শাসনের কথা বলা আছে, কেন্দ্র থেকে এককেন্দ্রিক রাষ্ট্রে সব কিছু শাসিত হয়। এখন কেন্দ্রীয় সরকারের এক্সটেনশন হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো যারা স্থানীয় শাসনের কাজ করছে, দেখাশোনা করছে, দেখভাল করছে, আবার সেখানে মাঠ পর্যায়ের প্রশাসনও কিন্তু আছে। তো ফলে আপনি যেমন হবিগঞ্জের গৌস সাহেব, তিনি যখন ইজড আউট হলেন, জেলা প্রশাসকের ইন্টারভিউ আমরা পেলাম,
সাবিনা, তিনি জানান দিলেন যে এই কারণে এটা হয়েছে। তো ফলে এইভাবে কিন্তু স্ট্রাকচার কাজ করছে। হ্যাঁ, একটা প্যারাডক্সের মতো, এবং প্যারাডক্সের থেকে বের হয়ে আসার জন্য যে বিষয়টা, শুধু আইনের ধারাকে অনুসরণ করলে তো অনেক কিছু করা যায়। 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংসদ, সেই সংসদ থেকে গঠিত সরকার, তারপরে 5% ভোটারের উপস্থিতি, সেই সংসদ থেকে গঠিত সরকার, এবং সরকারের যে বিধান, সংবিধান অনুযায়ী যে বিধান, তাতে এখানে সংসদীয় পদ্ধতি সরকারের কারণে গোটা মন্ত্রী পরিষদ, যে কোনো একজন মন্ত্রীর নৈতিক স্খলনজনিত ত্রুটির কারণে গোটা মন্ত্রী পরিষদ দায়ী, এটা তো সংবিধানের স্পষ্ট আইনে রয়েছে। তো সে জায়গাটায় এই যে মন্ত্রী সাহেবদের কথা আমি বললাম, এদেরটা রিভিউর জন্য আছে, রিভিউটাকে পুরোপুরি আপনি ম্যাটার অফ জাজমেন্ট বা ম্যাটার অফ অ্যাডজুডিকেশন এটা বলা যাবে না, কারণ রিভিউটা বিবেচনা করতে পারে নাও করতে পারে। আর সর্বোচ্চ আদালতের সঙ্গে সরকারের যে আবার প্রশাসনিক লড়াইটি চলছে কিছুদিন ধরে বিচারকদের গেজেট প্রকাশের ব্যাপারে, তাদের অবস্থান কি হবে প্রজাতন্ত্রের সেবক বা ওয়ারেন্ট অফ কর্মকর্তা হিসাবে, হ্যাঁ, সে জায়গাটায় তো এই গত শুনানিতে প্রধান বিচারপতি প্রচণ্ড উষ্মা প্রকাশ করে বলেছেন যে রাষ্ট্রপতির রেফারেন্স কেন দিচ্ছেন, এটা তো সংসদীয় পদ্ধতি সরকার, রাষ্ট্রপতি গেজেট দেখছে এই কথাটা কোনো হয়, সর্বশেষ বারের জন্য সময় দেওয়া হলো, তার কথাটা আমি এই যে এই 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 রেফারেন্সটা দিলাম এই কারণে যে ওই যে মানসিকতার পরিবর্তন করতে হবে, নাহলে এই প্যারাডক্সের মতোই আমরা চতুর্দিকে শুধু ঘুরতে থাকবো, আর যখন আমি শাসক দলে থাকবো আমি আইনের পক্ষে কথা বলবো, যখন রহমান ভাই বিরোধী দলে থাকবে ওইটার বিপক্ষে কথা বলবে। বোস কিন্তু জেলখানায় থেকে আবার নির্বাচিত হয়েছেন, তো সেইটার প্রতিও তো একটু বোডাউন করা উচিত যে মানুষের রায় কিভাবে একদিকে যাচ্ছে আর সেইটাকে পদদলিত করার জন্য বারবার আইনের রেফারেন্সে সেটাকে দিয়ে ব্যবহার করা হচ্ছে, অপব্যবহার করা হচ্ছে। আমি বলবো এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে না পারলে তো গণতন্ত্রের কথা যত আমি জোরে সোরে বলি, যত আওড়াই, গণতন্ত্রের আত্মবাক্য আওড়ানো যাবে কিন্তু মানুষের হৃদয়কে স্পর্শ করা যাবে না। আমাদের প্রতিষ্ঠিত করতে হবে, আইনের শাসন আমাদের মানতে হবে, এই কথাগুলো কিন্তু আমরাও আবার বলে থাকি। সুতরাং একজন নির্বাচিত কারাগার থেকে হয়েছেন কি কারাগারের বাইরে থেকে হয়েছেন, ব্যাপারটি তো সেটিকে প্রাধান্য না দিয়ে এই আইনটির যে প্রায়োগিক তার যে ক্ষমতা সেই ব্যাপারটিতেও কিন্তু আপনার শ্রদ্ধাশীল শ্রদ্ধাশীল আছি, সেটা শুধু বিচার আদালতের মধ্যে হলো আবদ্ধ মানুষের সেন্টিমেন্টও তো বোঝা দরকার না। দুই নম্বর হলো আপনি আর একটা কথা বলতেছেন যে 154 সেটা তো অসাংবিধানিক কিছু না, না আনঅপোজড 174 কি বলে 54 জনের মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে, বাট এটা কোনো অবস্থাতেই সংবিধান নৈতিক দিক থেকে প্রচন্ড দুর্ভিক্ষে আছে এই সংসদ, নৈতিক দিক থেকে, আইনগত দিক থেকে ঠিক না, নৈতিক দিক থেকে দুর্ভিক্ষ আপনি বলছেন আপনার ভাষায়। আমি তো বলবো যে যদি এরকমটি আপনার কাছে বিবেচিত হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা কম দায়ী না, কারণ এটা ভালো বলেছেন আপনারা সে দায়কে আরো দ্বিগুণ করে দিচ্ছেন, আপনারা দায়ী কম না, এবং দায়বদ্ধ তো সকলেরই আছে। একটা সংবিধানসম্মতভাবে নির্বাচন হবে, সেই নির্বাচনে না এসে বরং নির্বাচনকে প্রতিরোধ করবার নামে যেই জ্বালাও পোড়াও মানুষ পোড়ানো, ঘর বাড়ি গাড়ি ঘোড়া গাছপালা গরু মহিষ ছাগল সরকারের এজেন্টরা করে, না না ছারখার করে দেওয়া, এটা কিন্তু ওই 154 জন আনঅপোজড মেম্বার অফ পার্লামেন্টের নির্বাচিত হবার নৈতিক জায়গাটা যে দুর্বলতার কথা আপনি বলছেন, এই জায়গাটাকে আপনি কি বলবেন? এই কর্মকাণ্ডগুলোকে কি বলবেন? কর্মকাণ্ডগুলো বিচার হবে, কারা প্রকৃত অর্থে জড়িত সেটা বিচার হবে, হচ্ছে তো এখন বিচারের অংশ হিসেবে যদি কাউকে অভিযুক্ত করা হয় বা তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তখনই তো বিষয়টিকে রাজনৈতিকভাবে বলা হয় যেটা রাজনৈতিক, কিন্তু সেখানে কিন্তু একটি প্রশ্ন যাচ্ছে, যখন একজনের নামটি আসলে অভিযুক্ত হিসেবে আসছে প্রমাণিত হয়ে যায়নি যে তিনি আসলে এই কাজটি করেছেন, ক্রাইমটি করেছেন, তাহলে সেই জন ব্যক্তি মানে যার বিরুদ্ধে অভিযোগটি এলো তিনি ন্যায় বিচার কিভাবে পাবেন, না এই প্রশ্নটিও তো উঠছে। এখন প্রশ্নটা হলো যে আপনাকে বা আপনার পরিবারের কাউকে একজন হত্যা করলো, আপনি তো আপনার স্বজনকে হারালেন, এটা তো বাস্তব। তো এখন যিনি খুন করেছেন, যিনি হত্যা করেছেন, তাকে প্রমাণ করে তার শাস্তি পেতে অনেক সময় লাগবে, এটাই আইন।
এটাই সংবিধান বলে। কিন্তু কখনো কখনো না না আমি বলছি আমি বলছি মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে যায় তখন কি আসলে বিচারের আগে মানে তার সাজাটি হয়ে যাবে কিনা? না 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 নিশ্চয়ই হবে না। কিন্তু কথাটা হলো, আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো যে আপনার 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 যে হারানোর বেদনাটা, এটা কিন্তু আপনি যেভাবে বুঝবেন, আমি আইনের জায়গা থেকে এই বিতর্ক এনে আমি কিন্তু সেই বেদনাটুকু সেইভাবে উপলব্ধি করতে পারব এবং আসলে আবেগ বুঝবেন। হ্যাঁ, আমার আমার আপনার আপনার এই অনুভূতি আমি বুঝবো না, এটাই হলো বাস্তবতা। জি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আজকে ধরেন এই নির্বাচন প্রতিরোধের নামে এবং পরবর্তী 2015 সালে যেই 90 দিনের লঙ্কাকাণ্ডগুলো বাংলাদেশে হলো, এখন কেউ না তো কেউ এর পেছনে মদদ দিয়েছে, কেউ না তো কেউ এর মধ্যে জড়িত, কেউ না কেউ তো এই জিনিসগুলো কুস্কানি দিয়েছে, এটা তো মিথ্যা না। কিন্তু এখন প্রমাণ করতে হয়তো সময় লাগবে, এটা কি বলে যে আপনার আপেক্ষিক বিষয়, আপনি একভাবে বলবেন যা না এ দায়ী না, আমি বলবো অমক দায়ী, এটা এটা তো অবশ্যই সময় লাগবে এটা প্রমাণ করতে। কিন্তু প্রশ্নটার ঘটনাটা তো কেউ না কেউ ঘটাইছে না, কিন্তু গৌসের বিরুদ্ধে সার্কামস্টেনশিয়াল এভিডেন্স বলে একটা কথা আছে। বিএনপি নেত্রী এবং বিএনপি রাজনৈতিক দল হিসেবে যখন তারা অবরোধ তুলে নিলেন বা অবরোধ আর বাড়ানো হচ্ছে না এরকম কিছু বললেন না, তখন থেকে এই জিনিসগুলো কিন্তু বন্ধ হয়ে গেল। তার অর্থটা কি? তার অর্থটা তারা এই কর্মসূচিটি দিয়েছিল বলেই কিন্তু এই ধরনের ঘটনাগুলো সংঘটিত হয়েছে। না, সেটা তো লোকই বলছে, উদাহরণ থেকে শুরু করে অনেক অমানবিক ব্যাপার বাংলাদেশে আছে। জি, আমাদের হাতে কিছু সময় নেই, আমি শেষ প্রশ্ন যেটা করতে চাই, হয়নি মামলাই তুলে নিয়ে দেওয়া হয়েছে। না, লোকই বৈঠার বিষয় তো শুধু না, ওইটা এরকম বিষয়টা তো আছে যে সময় খুব বেশি নেই, আমি যদি শেষ প্রশ্ন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে গুলি করেন, হ্যাঁ, এবং মানুষ মারেন, সুতরাং এগুলো জায়েজ। শেষ প্রশ্ন জান্নাত পাবে, এগুলো তো আমরা শুনছি। পুরো পরিস্থিতি আলোকে যদি এখন আমরা তাকাই, তখন জনগণের দিক থেকে তো একটা বিষয় আছে, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি জয়যুক্ত হয়েছে, যে জয়যুক্ত হবার পর যদি তারা আসলে দায়িত্ব নিতে না পারে তখন একরকম জনগণের রায়টি কি আসলে কোনোভাবে ফুলুটিন্ত হচ্ছে কিনা বা তাদেরকে অপমান হচ্ছে কিনা, এই প্রশ্নটি যাচ্ছে। ধরুন পিপলস যে ম্যান্ডেট সেটা যদি রেসপেক্টেড না হয়, এর জন্যে কাকে দায়ী করবো আমরা? ডেফিনেটলি সিস্টেমকে, কারণ যেইভাবে বিধিবিধানগুলো প্রণয়ন করা হয়েছে, মূলত আসলে এই মকসুর কাজগুলো করেন কিন্তু যারা জনকীর্তক, তারা যারা রাজনীতিবিদ তারা কিন্তু ফাইনাল ভেটিংটা প্রদান করেন, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বিধিবিধানগুলো তৈরি হয়। এখানে ল কমিশন বলুন কিংবা আইন মন্ত্রণালয় বলুন কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিস্টেমটিকে আসলে শুদ্ধ করতে হবে, তার না হলে আসলে উপায় নেই। না, চালাকির মাধ্যমে বা মানুষকে কিছু দিনের জন্য কিছু সময়ের জন্য বোকা বানিয়ে রাখার একটা সন্তুষ্টি কেউ অর্জন করতে পারে, কিন্তু আলটিমেটলি গিয়ে এটা হয় না। ওই শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করছে যে বলো তো সবচেয়ে চালাক প্রাণী পৃথিবীতে কোনটি, তো ছাত্র উত্তর দিচ্ছে যে গরু। তো শিক্ষক তো অবাক, যে বলে যে গরু কিভাবে হলো? বলে কেন স্যার, আমরা তো ওই বইতেই আবার পড়েছি অতি চালাকের গড়ায় দড়ি, তো সবচেয়ে বেশি সময় বেশি দড়ি থাকে গরুর গলায়। উত্তরটা এভাবে মিলিয়ে দিলে আর কি তাতে মানুষকে বোঝানো যায় না, হয়তো প্রতিপক্ষকে বোঝানো যায়। আসলে আমাদের 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 রাজনীতির সবচাইতে দুর্ভাগ্যের জায়গাটা হলো এখানেই যে আমরা যারা কথা বলছি এবং এখন যারা ভালো ভালো কথা বলছি, গতকালকেও আমরা যা করেছি তার সঙ্গে কি কোনো মিল আছে? নিশ্চয়ই এই সমস্যার সমাধান খুব অতি শীঘ্রই হয়ে যাবে। গতকাল যে কাজটি করলাম, জি, আজকে আমি নতুন করে একটা সুন্দর কথা বললাম, এটাতে কিন্তু কোনো পরিবর্তন নেই। আমাদের আর সময় নেই, আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, থাকবেন একাত্তরে।